ভালোবাসার মাস, সেহেতু আজকে আমরা প্রথম জুমআতে প্রথম সাবজেক্ট নিয়েছি হুব্বে রাসূল তথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বলবার আপনাদেরকে শুনবার হিকমত ধৈর্য সেই অনুযায়ী আমাকে এবং আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক বলে না আমিন। হুব্বুন শব্দটা হচ্ছে আরবি শব্দ, হুব্বুন হুব্বাতুন হিব্বুন মুহাব্বাত, মুহাব্বাতের অর্থ হচ্ছে ভালোবাসা, লাভ স্টোরি। একজন আরেকজনকে ভালোবাসে, কস্তুসাই কিছু পাওয়ার জন্য আকাঙ্ক্ষা আকাঙ্ক্ষা করে, মনের টান যেটাকে বলা হয়। সো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসাকে আমরা মুহাব্বাতে হুব্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে থাকি, তথা রাসূলের ভালোবাসা। প্রিয় হাজিরিন, ইবনে জারির ইবনে মুনজির হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনারা ব্যাখ্যা করেন পবিত্র কালামুল শরীফের সূরাতু আল ইমরানের ৩১ নম্বর আয়াত, এটা বর্ণিত আছে তাফসিরে জালালাইনের ভিতরে এর ব্যাখ্যা। তানারা তিনজন বিস্তারিতভাবে বর্ণনা করেন এভাবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ায় আসলেন কাফেররা তখন মূর্তি পূজা করত, মূর্তি পূজা করত, তখন আল্লাহ রাসূল প্রশ্ন করলেন মূর্তি পূজার মাধ্যমে তোমরা কি পাও, হ্যাঁ মূর্তি পূজা কি উদ্দেশ্য, লক্ষ্য উদ্দেশ্য কি, তোমাদের নিয়ত কি? তখন তারা উত্তর দিল আমরা মূর্তি পূজার মাধ্যমে আল্লাহকে ভালোবাসি। ফর এক্সাম্পল, আমরা পবিত্র রমজান মাসে সাহারি খেয়ে রোজা রাখি কার জন্য, কথা বলেন না, আমরা পবিত্র রমজান মাসে সাহারি খেয়ে রোজা রাখি কার জন্য? এখন রোজার সাহারিটা যদি মদ খেয়ে হয় তাহলে কি হবে? যদি আমরা মদ খেয়ে কই আমি রোজা রাখতেছি আল্লাহর জন্য, হারাম জিনিস দিয়ে আমি সাহারি করলাম, তাহলে এই রোজাটা হবে না। এরা বলতেছে আমরা মূর্তি পূজার মাধ্যমে আল্লাহকে ভালোবাসি, তোর কাজটাই তো কুফুরি, শিরকি কাজ, তো শিরকি কাজ দিয়ে কি আল্লাহকে ভালোবাসলে সেই ভালোবাসাটা হবে? এজন্য আল্লাহ তাআলা তাদের প্রতি লক্ষ্য করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা বাণী শুনাইলেন, কোন আয়াত নাজিল করে দিলেন, রাসূল আপনি তাদেরকে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলছিলেন নবী আপনি কাফেরদেরকে জানিয়ে দেন, ও কাফেরের দলেরা, মূর্তি পূজার মাধ্যমে সেজদার মাধ্যমে কুফুরের মাধ্যমে যে তোমরা আমি আল্লাহকে ভালোবাসো, প্রকৃতপক্ষে যদি তোমরা আমি আল্লাহকে ভালোবাসো নবী আপনি বলেন আল্লাহর পয়গম্বর আমি নবী আমার ইত্তেবা সবার আগে কর। তোমরা তো মূর্তি পূজার মাধ্যমে এতদিন আল্লাহকে পাওয়ার জন্য আশা আকাঙ্ক্ষা সেজদা করেছো, এখন এই সবগুলা বাদ দাও, আমি নবী ইত্তেবা কর, নবী বলতেছি লা শারীকা লাহ, আল্লাহর কোনো শরীক নাই, লা ইলাহা ইল্লাল্লাহ, তিনি কয়জন? তিনি একজন, সুতরাং কোনো অংশীদারিত্ব নাই, কোনো মূর্তি পূজা নাই, শুধুমাত্র তাকেই সেজদা করতে হবে, আর আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বীকৃতি দাও আমি আল্লাহর বান্দা এবং রসুল। এই কথাটা যদি তোমরা স্বীকৃতি দিতে পারো, এই কথাটা যদি তোমরা মেনে নিতে পারো, তাহলে তোমরা মুসলমান। আর যদি মুসলমান হতে পারো ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ তোমাদেরকে বেশি বেশি ভালোবাসবেন। সুবহানাল্লাহ। এই আয়াতে যদি আমরা আরেকটা ব্যাখ্যা করি, আল্লাহ তাআলার হাবিব বলছেন যদি আল্লাহকে ভালোবাসো নবী আমাকে ইত্তেবা করো, আর আমাকে ইত্তেবা করলে কাকে পাওয়া যাবে? আল্লাহকে। তাহলে আমরা মুসলিম হিসেবে বলতে পারি আমরা রসুলের ইত্তেবা করি, আল্লাহকে সেজদা করি, সে আয়াত অনুযায়ী আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসেন। বলেন আলহামদুলিল্লাহ, এটা হচ্ছে আমাদের জন্য সুখবর।
এবার কাফেরদের জন্য আল্লাহ তাআলা বলছেন যদি তোমরা আমি আল্লাহকে ভালোবাসো তাহলে ইত্তেবা করবা কার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করো যদি ইত্তেবা করো আমি আল্লাহ তোমাকে ভালোবাসব শুধু এখানেই শেষ নয় তোমাদের জন্য আরেকটা সুখবর আছে ওয়াগফিরু লাকুম যুনুবাকুম তোমাদের গুনাহগুলো আল্লাহ তাআলা সব ক্ষমা করে দিবেন সুবহানাল্লাহ আর জোরে কোন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আজও যদি কোনো কাফের কোনো হিন্দু কোনো বৌদ্ধ খ্রিস্টান মুসলমান হয় এই আয়াত অনুযায়ী আমরা ঘোষণা দেই পিছনের সকল গুনাহগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দেন সুবহানাল্লাহ প্রিয় হাজিরিন কেননা আল্লাহু গফুরুর রহিম আল্লাহ তাআলা হচ্ছে সবচেয়ে ক্ষমাশীল এবং সবচেয়ে দয়াবান এই আয়াত থেকে আমাদেরকে শিক্ষা নেওয়া হলো আল্লাহ তাআলা বলছেন আমাকে যদি তোমরা ভালোবাসতে চাও তাহলে ইত্তেবা করা হবে কাকে রসূলকে রসূলকে ইত্তেবা করতে হলে তার পুঙ্খানুপুঙ্খানুভাবে দেখতে হবে সুন্নতগুলো আদায় করতে হবে এরপরে যখনই আমি ইত্তেবা করব তখনই তার প্রতি আমাদের ভালোবাসার টান এসে যাবে আপনারা যদি মনে করেন যে আমাদের আইডল হচ্ছে শশীনা দরবারের হুজুর হযরত ফিস সাহেব কেবলা তাহলে ইত্তেবা হয় কিভাবে সে কিভাবে কথা বলে তার মতো স্টাইল করে কথা বলে সে কোন পোশাক পরে তার মতো পোশাক পরা সে কোন লাইনে চলে তার মতো চলা তার অনুসরণ অনুকরণ করা এই অনুসরণ অনুকরণ করার মাধ্যমে হলো মানে তাকে আমার পছন্দ বুঝতে পারছি আর পছন্দ মানে হচ্ছে লাইক লাইক মানে হচ্ছে লাভ লাভ মানে হচ্ছে ভালোবাসা এজন্য এই আয়াতের সারমর্ম হচ্ছে রাসূলের ভালোবাসা যদি পেতে চাও আল্লাহর ভালোবাসা যদি পেতে চাও তাহলে রাসূলকে ভালোবাসো আর রাসূলকে ভালোবাসো কিভাবে তার ইত্তেবার মাধ্যমে ইত্তেবা যদি করো তো রাসূলের ভালোবাসা আসবে আর রাসূলের ভালোবাসা আসলে স্বয়ং আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবেন বলুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এবার আসেন সামনে বাড়ি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে অনেক ভালোবাসি আমার স্ত্রী পুত্র স্বজন মাল সম্পদ রাষ্ট্রীয় যা কিছু আমি পাব সব কিছু চাইতে আমি আপনাকে ভালোবাসি যেহেতু আমি নব মুসলমান রসুল আমি আমার জীবনটা চাইতে আপনাকে বেশি ভালোবাসি না আর সব কিছু চাইতে বেশি ভালোবাসি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওমর তুমি যদি তোমার জীবনের চাইতে আমাকে বেশি ভালোবাসতে না পারো তাহলে তুমি পরিপূর্ণভাবে ইমানদার হতে পারবা না عمر رضي الله تعالى عنه ডাক দিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ কি কথা শুনাইলেন আমি ওমরের জীবনটা এত নগণ্য আমি ওমরের জীবনটা দিয়ে যদি আপনার প্রেমে হাবু ডুবু খেতে পারে তাহলে তো আমি ধন্য রাসূলুল্লাহ আল্লাহর কসম এখন সাক্ষ্য দিলাম আমার স্ত্রী পুত্র স্বজন ছেলে মেয়ে যা কিছু আছে সব কিছু ফি সাবিলিল্লাহ দিলাম সাথে সাথে আমি ওমরের জীবনটা যেই কোনো সময়ে যেই কোনো প্রয়োজনে যেই কোনো মুহূর্তে রসুল যদি আপনার জন্য ইসলামের জন্য আল্লাহর জন্য দেওয়া লাগে রসুল এক সেকেন্ডও দেরি করব না সাথে সাথে আমি ওমরের জীবনটা আল্লাহর রাস্তায় বিলীন করে দেব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলছেন ওমর যেই কথা তুমি সাক্ষ্য দিয়েছো এই কথার উপরে যদি তুমি ইস্তেকামত থাকো পরিপূর্ণ থাকো তাহলে আমি রসুল বলে দিলাম এখন তুমি পরিপূর্ণ ইমানদার হয়ে গেছো জোরে কোন সুবহানাল্লাহ আর একটু প্র্যাকটিক্যালে যদি যাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের সময় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে নিলেন গার সুর এই পাহাড়ের মধ্যে হেরা গুহা একটা গুহা আছে গুহার মধ্যে ঢুকলেন ঢুকার পর এদিক দিয়ে কাফেররা তো বেদিশ হয়ে গেছে প্রাথমিক আলোচনা বাদ দিলাম শেষে দিয়ে ধরলাম কাফেররা ফেরেশান হয়ে গেছে সারা রাত পাহারা দিছেন যেই ঘরে রসুল্লাহ সাল্লাম ঘুমাইতেন ওই ঘরে সারা রাত পাহারা দেওয়ার পর যেই সময় তারা পাহারা শুরু করবে তার কিছুক্ষণ আগে রসুল্লাহ আলীকে বলতেছেন আলী আজকে রাত্রে আমি ভ্রমণ করব সফর করব হিজরত করব মদিনার দিকে আমার এই সবুজ চাদরটা তুমি ঘুমটা দিয়ে অর্থাৎ চাদরটা গায়ে দিয়ে শুয়ে পড়ো কেন আগামীকাল তুমি উঠে এখানে কিছু আমানত বাকি আছে আমানতগুলো মানুষের মাঝে বন্টন করে দিবা এরপরে তুমি চলে আসবা প্রিয় হাজিরিন লক্ষ্য করেন চতুর্দিক দিয়ে কাফেররা বেষ্টনিত আজকেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ করে দিবে এরকম তারা সারা দিন কল্পনা জল্পনা করে রাত্রে পাহারাটা ঠিক করলো আলী বলতেছেন আলী তুমি থাকো ওই মুহূর্তে যদি আমরা থাকতাম বলতাম কি
রসুল আজকে তো চতুর্দিক থেকে পাহারা দিয়ে রাখছে আপনাকে শেষ করে দিবে সুতরাং আপনি যদি এখানে রেখে যান আমাকে তাহলে কি আমাকে রাখবেন আমাকেও তো শেষ এখানে আলী রাদিয়াল্লাহু তাআলা নে প্রথম প্রমাণ দিলেন যে আমি আমার জীবনটা দিয়ে রাসূলকে ভালোবাসি সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ দ্বিতীয় আর কোনো প্রশ্ন করেন নাই দ্বিতীয়তে তিনি বুঝতে পারছেন রাসূলুল্লাহ বলছেন আগামী কাল তুমি এই আমানতগুলো মানুষের মাঝে বণ্টন করে এরপরে হিজরত করো তার মানে এই কাফেররা যদিও বেষ্টন করে রাখে আমি আলীকে তারা মারতে পারবে না কেননা আমাকে তো বণ্টনের দায়িত্ব দিয়েছে আল্লাহর রাসূল প্রিয় হাজিরিন এরপরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে নিয়ে সেই গর্তে ঢুকলেন ঢোকার পর সেখানে তিন দিন থাকলেন গর্তে ঢোকার আগে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলছেন ইয়া রাসূলুল্লাহ এই ঘরটা দীর্ঘদিন এভাবে পড়ে আছে আগে আমি ভিতরে ঢুকে দেখি এর মধ্যে পোকামাকড় আছে কিনা বিষাক্ত কিছু আছে কিনা যদি থাকে তার সাথে আমার পাল্লা হয়ে যাক আপনি নিরাপদ থাকেন সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ রাসূল আমার জীবনটা দিয়ে আমি সেখানে আক্রমণাত্মক যে আক্রমণটা আমার উপর দিয়ে যাক আপনার উপর যেন কোনো হোঁচট না খায় এজন্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ঘরটা ঢুকলেন ঘরটা ঢুকে দেখলেন অনেকগুলো গর্ত সেখানে মানে যে গুহার মধ্যে ঢুকলেন গুহার মধ্যে দেখলেন অনেকগুলো গর্ত চাদর অথবা পাগড়ি ছেড়ে তিনি ওই গর্তগুলো বন্ধ করে দিলেন দুইটা গর্ত বাকি এখানে আর কোনো চাদর অংশ নাই কাপড়ের অংশ নাই দুইটা পা তিনি ছড়ে দিয়ে দুইটা গর্ত বন্ধ করে দিলেন এরপর রাসূল বলছেন আপনি আসেন এবার নিরাপদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক হেঁটে হেঁটে আসছেন কিতাবে লেখছে এই পাহাড়টা খণ্ড বিখণ্ড পাথরওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি পা দিয়ে ওঠেন নাই কারণ কাফেররা এই পায়ের ছাপ দেখে তাদেরকে অনুসরণ করে ধরে ফেলবে এজন্য নখের উপর বট দিয়ে এরপরে উঠছেন এতে রাসূলুল্লাহের আঙ্গুল জখম হয়ে গেছে ফেটে গেছে ইন দ্য মিন টাইম রাসূলুল্লাহ আবু বকর রাদিয়াল্লাহু আনহু কোলে ঘুমিয়ে পড়লেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখলেন পায়ের মধ্যে কি জানে কুটকুট করে কামড় দেয় একটা দেয় দুইটা দেয় তিনটা দেয় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যথার যন্ত্রণা সহ্য করতে পারে না কিন্তু আদব ইচ্ছা করলেও রসুলকে আমরা ঘুম থেকে ওঠাতে পারি না ইচ্ছা করলে রসুলকে ডাক দেওয়া যায় না কি করবে রসুলকে ওঠানো যায় না কি করা যায় টেনশনে পড়ে না আমি এখন কি করব একদিক দিয়া আমাকে আক্রমণ করতেছে অন্যদিকে রাসূল ঘুমাচ্ছেন আরামে রাসূলকে জাগানো যাবে না যাক জীবন চলে যাক একবার দুইবার তিনবার যখন আক্রমণ করে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি রাখতে পারেন নাই হঠাৎ করে মনের অজান্তে এক ফোঁটা পানি রাসূলের উপরে পড়ে যায় যখন রাসূলের উপরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের পানি পড়ে যায় সাথে সাথে আল্লাহর রাসূল উঠলেন ওইটা দেখলে আবু বকর চেহারা মলিন হয়ে গেছে নীল হয়ে গেছে জিজ্ঞাসা করলেন আবু বকর তোমার এই অবস্থা কেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন রাসূল আপনি তো ঘুমিয়ে পড়েছেন দুইটা গর্ত আমি পা দিয়ে বন্ধ করে দিয়েছি দুইটা গর্তের ভিতরে থেকে কে জানে আমাকে আঘাত করতেছে আবু বকর পা সরাও আবু বকর পা সরাইলে ওই গর্তের ভিতর থেকে একটা বিষাক্ত সাপ এসে রাসূলকে সালাম জানায় ইয়া রাসূলুল্লাহ আমি দংশন করতাম না দীর্ঘদিন যাবৎ আমি এই গর্তের ভিতরে অপেক্ষমান আছি কখন আমি রাসূল আপনাকে দেখব আপনাকে দেখার জন্য আমি এখানে দিন প্রহর গুনছি রাসূল আপনাকে দেখার জন্য দীর্ঘদিন এখানে আমি বসবাস করতেছি রাসূল সেই দেখাটা আবু বকর আজকে বন্ধ করে দিয়েছে না পেরে আমি তাকে দংশন করেছি আপনি মাফ করে দেন সুবহানাল্লাহ বলে সাহাব রাসূলকে দেখার জন্য পাগল পারা হয়ে গেছেন শেষ পর্যন্ত ডিসিশন নিয়েছেন যে আবু বকরকে যদি আঘাত না করে তাহলে সে পা সরাবে না এজন্য রাসূল সাল্লাম সাপটাকে ছেড়ে দিলেন আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নূর যেই স্থানে সাপ আঘাত করেছে সেই ক্ষতস্থানে রাসূল সাল্লাম থুতু মোবারক লাগিয়ে দিয়েছে সাথে সাথে ভালো হয়ে গেছে সুবহানাল্লাহ আবু বকর সিদ্দিকের হাফে কামড়াইছে আঙ্গ নবীর মুখের থুতুয়ে বালা হয়ে গেছে সোনা লাগবেন না আবু বকর সিদ্দিকের হাফে কামড়াইছে আঙ্গ নবীর মুখের থুতুয়ে বালা হয়ে গেছে হেই যুগে কি ডাক্তার কবিরাজ হে গুণ ছিল নি বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি কথা বলেন ঠিক কিনা
বিজ্ঞানী দের বিজ্ঞানী আঙ্গন বিজি হেরকম গাহ দয়াল নবী হেরকম গাহ মায়ার নবী খুঁজাহাই বাণী বিজ্ঞানী দের বিজ্ঞানী আঙ্গন বিজি মারহাবা বলেন বলতেছিলাম সাহাবায়ে কেরাম নিজের জীবনকে তচ্ছন্ন করেন নাই দাম দেন নাই বিচ্ছিন্ন করে দিয়েছেন রাসূলের প্রেমে এজন্য রাসূলুল্লাহ বলছেন যে যদি আমাকে ভালোবাসো তাহলে সঙ্গে আল্লাহকে ভালোবাসা হবে আর আল্লাহকে যদি ভালোবাসো আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন সুবহানাল্লাহ বলেন এখন আমাদের প্রশ্ন হয় রাসূলুল্লাহ এখানে আরেকটা হাদিস বলছেন রাসূলুল্লাহ বলছেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কল কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম لا يؤمن أحدكم حتى يكون أحب إليه من ولده وولده والناس أجمعين তোমাদের মধ্যে সকল মানুষ যারা আছো নিজের স্ত্রী পুত্র স্বজন মালপত্র ধন সম্পদ এবং অন্যান্য সকল কিছু চাইতে যদি আমি নবীকে বেশি ভালো না বাসো তাহলে তোমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারবা না রাসূলের ডাইরেক্ট আদেশ আমাদের প্রতি যদি তোমরা তোমাদের সব কিছু চাইতে আমাকে বেশি ভালো না বাসো তাহলে তোমরা পরিপূর্ণ ইমানদার হতে পারবা না তো আমরা ভালোবাসলাম কই জুমার নামাজ পড়েই তো দৌড় দেই সুন্নত পড়ি না তাহলে কি ভালোবাসা হইল রাসূলকে ভালোবাসি আমরা দাড়ি রাখি না তাহলে কি ভালোবাসা হলো রাসূলকে ভালোবাসি মাথায় টুপিটা রাখতে পারি না রাসূলকে ভালোবাসি স্ত্রী পুত্র স্বজনদেরকে সঠিকভাবে পথ দেখাতে পারি না নামাজের জন্য তাকে দিতে পারি না স্ত্রীদেরকে পর্দা রাখতে পারি না তাহলে কি ভালোবাসা হলো সুতরাং ভালোবাসতে হবে পরিপূর্ণভাবে প্রশ্ন আসতে পারে রাসূল তো এখানে নাফসুন তথা নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসো এই কথাটা বলেন নাই হাদিসে জীবনের চাইতে বেশি ভালোবাসি এই কথাটা বলেন নাই এজন্য বলেন নাই এখানে একটা ব্যাখ্যা করেছেন যে মানুষ মা ছেলের জন্য জীবন দিয়ে দেয় দেয় কি না মা ছেলের জন্য জীবন দিয়ে দেয় ছেলে মায়ের জন্য জীবন দিয়ে দেয় ছেলে বাবার জন্য জীবন দিয়ে দেয় বাবাও ছেলে মেয়েদের জন্য জীবন দিয়ে দেয় তেজপাতা করে ফেলে যে আমার সংসারে আমার ছেলেমেয়েরা বড় হতে হচ্ছে বড় হইতেছে যেভাবেই হোক টাকা ইনকাম করে তাদেরকে সংসার চালাতে হবে দুখুল ফাইট করে দুখুলভাবে তারা সংগ্রাম করে সংসারটা চালিয়ে নেয় কেননা তার জীবনের চাইতে তার সংসারটা অনেক দামি এই জন্য রাসূলুল্লাহ বলছেন যেহেতু ছেলেমেয়েরা জীবনের চাইতে বেশি দামি সেখানে এই জন্য নফসটা ব্যবহার করেন না প্রিয় হাজিরিন অনেক লম্বা আলোচনা সংক্ষিপ্ত করে শেষের দিকে আসছি এখন বলতে পারেন হুজুর ভালোবাসা কি কিভাবে হয় কিভাবে রাসূলকে ভালোবাসবো আল্লাহ রাসূল বলছেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা সব মানুষ জান্নাতে যাবে আবা যারা আছে তারা জান্নাতে যাবে না কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়া মান আবা আবা কারা যারা জাহান্নামে যাবে জান্নাতে যাবে না সেই আবা কারা রাসূল বলছেন কোয়াল মানে আতোয়ানি আতোয়ানি দেখালাল জান্না যারা আমি নবীকে ভালোবাসবে এত্তেবা করবে অনুসরণ করবে অনুকরণ করবে তারা সবাই জান্নাতে চলে যাবে ওমান আবা আর আবা কারা ওমান আসোয়ানি ফাকুদ আবা যারা আমাকে অস্বীকার করবে আমাকে অবজ্ঞা করবে আমার প্রতি তার আনুগত্য স্বীকার করবে না তারাই জাহান্নামী নাউজুবিল্লাহ বলে হাদিস অনুযায়ী আমরা বলতে পারি আমরা রাসূলকে অনুসরণ করি অনুকরণ করি ভালোবাসি তাহলে আমরা জান্নাতি লোক বলেন আলহামদুলিল্লাহ এরপর আরেকটা হাদিস আছে মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ রাসূল এই হাদিসে বলছেন যে ব্যক্তি আমার সুন্নতকে আঁকড়িয়ে ধরবে সেই ব্যক্তি আমার সাথে জান্নাতে চলে যাবে আর জোরে কইবেন না সুবহানাল্লাহ এখন প্রশ্ন হলো রাসূল বলছেন আমার সুন্নতগুলো যে আঁকড়িয়ে ধরবে এখন বাড়িতে যে খাতা কলম নিয়ে বসেন কোন কোন সুন্নতগুলো আমরা ছেড়ে দিয়েছি সেই সেই সুন্নতগুলো আঁকড়িয়ে ধরেন সেই সেই সুন্নতগুলো কাজে কর্মে প্রকাশ করেন যদি রাসূলকে পরিপূর্ণভাবে রাসূলের সুন্নতগুলো আদায় করে নিতে পারেন তো রাসূল নিজেই বলতেছেন ওই ব্যক্তি আমার সাথে জান্নাতে চলে যায় সুবহানাল্লাহ মান তামাসসাকা বিসুন্নতি ফাসাদা উম্মতি ফালাহু আজরু মিয়াতে শাহেদ রাসূলুল্লাহ বলছেন ফেতনার যুগে যখন ঈমান রাখা বড় কষ্টদায়ক ওই সময় যদি কোনো বান্দা আমার কোনো সুন্নত আঁকড়িয়ে ধরে তাহলে 100 শহীদের সওয়াব তাকে দেওয়া হবে 100 শহীদের সওয়াব একজন আর দুইজন নয় 100 শহীদের সওয়াব ফেতনার যুগে ফর এক্সাম্পল আমরা দুপুরের পরে যে খাবার খাই এই দুপুরে খাওয়ার পরে হালকা একটু বিশ্রাম নেওয়া সুন্নত আবার রাত্রে যে খাবার খাই রাত্রে খাওয়ার পরে একটু হাঁটা সুন্নত
এই ছোটখাটো সুন্নতগুলো যদি আমরা ধরে রাখতে পারি, রাসূল বলছেন যে ব্যক্তি ফিতনার যুগে এরকম সুন্নতগুলো ধরে রাখতে পারবে তার জন্য 100 শহীদের সওয়াব লিখে দেওয়া হবে। আর জোরে বলুন সুবহানাল্লাহ। সর্বোপরি কথা হলো প্রথমত আল্লাহকে ভালোবাসতে হলে রাসূলের আনুগত্য করতে হবে, রাসূলের আনুগত্য করতে হলে তার সুন্নতগুলো ধরে রাখতে হবে, কার্যক্রমে প্রকাশ করতে হবে। যদি রাসূলকে অনুসরণ করতে পারি, সুন্নতগুলো মেনে চলতে পারি, তাহলে রাসূলকে অনুসরণ করা হলো, রাসূলের ভালোবাসা হলো, রাসূলের ভালোবাসা হলে আল্লাহর ভালোবাসা অর্জিত হবে। আর আল্লাহর ভালোবাসা যদি অর্জিত হয় আল্লাহ নিজেই বলেন আমি তোমাদেরকে ভালোবাসবো। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, কিছু বলবেন না। আল্লাহ তাআলা নিজেই বলতেছেন যদি রাসূলের ভালোবাসা তোমরা অর্জন করতে পারো তাহলে আমার ভালোবাসা পেয়ে যাইবা, আর আমার ভালোবাসা যদি পেয়ে যাও আমি আল্লাহ বলছি তোমাদেরকে আমি নিশ্চয়ই ভালোবাসবো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা রব্বুল ইজ্জাত আমাদেরকে রাসূলকে পূর্ণাঙ্গ পুঙ্খানুপাতে তার সুন্নতগুলো আদায় করার তাকে ভালোবাসার তৌফিক দান করুক বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদের উপর সন্তুষ্ট হয়ে তার ভালোবাসা অবিরাম আমাদের উপর স্থাপিত রাখুক এবং রাখবেন আশা করি। আল্লাহ তাআলা সেইভাবে আমাদেরকে কবুল করে বলে না।